আছে রায়ান ছবিটা আপনারা কোন জায়গায় দেখতে পারবেন না এখন কারণ যে থিয়েটারিয়েট হচ্ছে যে রায়ানের একটা ক্যারেক্টার স্কট ক্রিয়েট করে এটা ওটিটি প্ল্যাটফর্মে থিয়েটার রিলিজ করতে পারে এনিওয়েজ দ্যাটস ফ্রম মাই এই যাতে আসে আমি কিন্তু আমার মেয়েকে অনেক বলি যে তোমরা যেখানেই পড়ো যে তুমি পড়ছো যদি বাংলাদেশে তুমি যে কোনো জায়গায় এখানে মানে ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট কাজ করো এটা কি হয় এটা যেটা হয় যে তাহলে আমাদের বাচ্চারা যদি এখানে আসে তাহলে জায়গাটা আরো অনেক শক্ত হয় কারণ আমরা যে স্ট্রাগলটা করেছি এটা তো ওদের করতে হবে না আর সোলনা স্যারের ব্যাপারে সেটা বলার কিছুই নেই মানে আমি এত ছোট মানুষ বলার কিছুই নেই আমি ওনার ডিরেকশনে কাজ করেছি ওনাদের সাথে কাজ করেছি এবং আজকে ওনারা সিনেমায় মানে যারা ওনাদেরকে পাইনি আমি বলবো এটা ওদের দুর্ভাগ্য আমি বলবো এটা দুর্ভাগ্য কারণ ওনাদের থেকে অনেক কিছুই শেখার ছিল আর ভাবির হাতের রান্না এটা আসলে বলতেই হবে এটা আমি মানে না বললেই নয় এটা বলতেই হবে মানে আমি আসলে কিন্তু একদিকে স্যার বার্থডেতে যাই অবশ্যই কিন্তু 80% লোভটা থাকে খাওয়ার প্রতি খাওয়া এবং আচারের প্রতি এত মেনু থাকে এত কিছু থাকে এবং সেই জায়গা থেকে উনি অনেক বড় একজন ডাক্তার তা আমি বলবো যে আসলে আমাদের যারা চলচ্চিত্রের সাথে আছে আমাদের বাচ্চারা যেন এই জায়গাটায় আসে তাহলে এই জায়গাটা আরো ভালো কিছু হবে এবং মাশরুর ছবির জন্য যত রকম প্রচারণা যা কিছু করার ওটা আমরা করব আর সবগুলি সিনেটেস্টকে বলবো যে ওরা হলো নেক্সট জেনারেশন এই জেনারেশনটা হলো আমার মেয়েদের জেনারেশন এই জেনারেশনটা আসুক এই জেনারেশনটা আসা উচিত মানে একটা জিনিস যেটা হয়েছে যে বাংলা চলচ্চিত্রের ব্যাপারে সবার একটাই খুব কথা যে না এরা কিছু জানে না বুঝে না বাট আমরা যে আসলে কত কিছু জানি আমরা যে আসলে কত কিছু করেছি কত কিছু আমাদের এখানে যে কত ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড আর্টিস্টরা ডিরেক্টররা ক্যামেরাম্যানরা আছে এটা আসলে আমি এখন অ্যাসোসিয়েশন আসার পর অনেকটুকু জেনেছি 16 বছর কাজ করেও কিন্তু আমি এত কিছু জানিনি আমি বলবো যা যা লাগে মাশরুর পারভেজ আমরা আছি যে যে জায়গায় প্রচারণা আর সবগুলি সিনেপ্লেক্সকে রিকোয়েস্ট করবো আপনারা এই ছবিটা অবশ্যই নেবেন এবং চালাবেন ধন্যবাদ সবাই দাবি নিয়ে বলতে পারি যে মাশরুর পারভেজ ছবিটা বানিয়েছে আপনারা কর্মীরা ভাই বোনরা সবাই অনেক অনেক আমি যে সিনেমা করি সেটা আপনাদের জানতে অনেক আমার মনে হচ্ছে যে সিনেমার সেই 2007-08 যেরকম আমি কাজ করতে পারতে এইরকম টায়ার হয়ে আছে আপনারা দেখতে আরে সামনে ঢোকার দরকার নাই তো ভাই এখন অনেক ক্যামেরা আছে তাহলে আপনি ঠিক আছে